মাহবুবুর রহমান লিখেছেন, অনেক সুন্দর আলোচনা হয়েছিল, এটা অবশ্য কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। অনেক সুন্দর আলোচনা হয়েছে, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসেছে যে আমি ঢাকায় একটি কোচিং ক্লাস নিতাম, বর্তমানে গ্রামে আছি এবং সেখানে সেটেল হতে চাই, সেই সুবাদে গ্রামের কিছু ছেলে মেয়েকে পড়ানো শুরু করি। তাদের পড়াশোনার অবস্থা দেখে আমি খুবই মর্মাহত, ক্লাসের বেস্ট স্টুডেন্টদের ইংরেজি এবং গণিতের অবস্থা দেখে ব্যথিত। হ্যাঁ, মানে আপনি গ্রাম কেন্দ্রিক একটা কোচিং বিজনেস ডেভেলপ করতে পারেন। আসলে এখন ইন্টারনেটের কল্যাণে আমরা নিউ ইয়র্ক থেকে যেমন গ্রামে পৌঁছাতে পারি, গ্রাম থেকেও আবার চাইলে বিশ্বের অপর প্রান্তে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি। বাট এটার অর্থ এই না যে আমাদেরকে সারা দুনিয়া নিয়েই চিন্তা করতে হবে। আপনার শহরেই, আপনার গ্রামেই কিন্তু অপরচুনিটি আছে এবং সেগুলোকে ওভারলুক করা ঠিক হবে না। বুদ্ধিমানের কাজ হবে সেই জিনিসগুলোকে, মানে আপনার গ্রামে যে অপরচুনিটি, আপনার গ্রামে ভালো এডুকেশনের চাহিদা আছে। সো আপনি যদি ঢাকায় কোচিংয়ের অভিজ্ঞতা থাকে, আপনি গ্রাম কেন্দ্রিক কোচিং বা টিউটোরিয়াল সার্ভিস দিতে পারেন। এমনকি সেটাকে যদি আপনি অনলাইনে নিয়ে আসেন, তাহলে শহরের ছাত্রছাত্রীরাও কিন্তু আপনার কাছ থেকে টিউশন নিতে পারে। মানে আপনি অনলাইনেও আপনার সার্ভিস প্রোভাইড করতে পারেন, সেটা সারা দুনিয়া থেকে মানুষ আসলে যুক্ত হতে পারে আপনার সাথে। যেমন আপনি যদি 10 মিনিট স্কুলের কথা চিন্তা করেন, 10 মিনিট স্কুলের ধারণাটা কিন্তু একেবারে ইনোভেটিভ বা একেবারে নতুন কিছু না। এটা প্রথম আমেরিকায় শুরু করে সল খান, খান একাডেমি, উনিও একজন বাংলাদেশি আমেরিকান এমআইটি গ্র্যাজুয়েট, উনি প্রথম এই অনলাইনে পড়াশোনার বা অনলাইন স্কুলিংয়ের ধারণাটা নিয়ে আসে এবং পরবর্তীতে এটা খুব জনপ্রিয়তা পায়। এখন আপনার সল খান বা খান একাডেমি, সেটার পৃষ্ঠপোষকতায় মাইক্রোসফটের মতো কোম্পানি আছে, তারা স্পন্সর করতেছে খান একাডেমিকে, কারণ তারা অনলাইনে পড়াশোনা, মানে এই যে স্কুলের যে সিলেবাস বা স্কুলের যে পাঠ, সেটাকে তারা ইউটিউব ভিত্তিক নিয়ে আসছে। সো সেটা আপনি করতে পারেন এবং এতে করে কি হবে, আপনার আপনার যে গ্রাম কেন্দ্রিক যে কোচিং সেন্টার, সেটার জন্যও কিন্তু আপনি অনলাইন প্রেজেন্স বা আপনার সেটারও একটা অনলাইন প্রেজেন্স কনফার্ম করতে পারেন এবং আপনার সেই কোচিং সেন্টারের প্রচারণায়ও অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করতে পারেন এবং সেটা লোকালি। আমরা আজকে আলোচনা করব সে নিয়ে। নাজমুল হাসান রাজু ভাই অসাধারণ আলোচনা করেছেন, ধন্যবাদ রাজু ভাই। উনি আমার এক্স কলিগ, আমরা একসাথে কাজ করেছি, উনি নিজে অবশ্য ট্রেনিং বা কনসালটেন্সির সাথে যুক্ত আছেন। আচ্ছা, আই ফলো ইউ ফ্রম DU সেন্ট্রাল লাইব্রেরি, মোমিন ইসলাম, থ্যাংক ইউ। উনি রিয়েল এস্টেট বিজনেসের সাথে যুক্ত, মানে উনি ফ্ল্যাট সেল করেন। সো ফ্ল্যাট সেল করার ক্ষেত্রে উনি অবশ্য ফেসবুক লাইভ করেন এবং সেটা আমি কয়েকটা লাইভ সেশন দেখেছি, হুইচ ইজ এ ভেরি গুড আইডিয়া। আচ্ছা, আমি আমার বাবার সাথে কাপড়ের ব্যবসা করি। দেখেন, এই যে ছোট ছোট যে বিজনেসগুলো, সেগুলো কিন্তু আসলে ছোট না। আমরা যেমন ধরেন এই যে কাপড়ের ব্যবসা, সেটাকেও কিন্তু আপনি এক্সপ্যান্ড করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু হিউজ বিজনেস হতে পারে। বিজনেস মানে এই না যে আপনাকে খুব হাইটেক, খুব সফিস্টিকেটেড, মানে খুব জটিল কোনো কিছু করতে হবে তা না, বরং সিম্পল যে জিনিসটা, কারণ কাপড় একটা বেসিক বিজনেস, কাপড় আমাদের সবারই দরকার। সো এই কাপড়ের বিজনেসটাকে আপনি আস্তে আস্তে গ্রো করতে পারেন, আস্তে আস্তে কিন্তু অনেক বড় করতে পারেন। সো সেক্ষেত্রে এই আমাদের এই ডিজিটাল মার্কেটিং আপনার বিজনেস এক্সপ্যানশন, আপনার বিজনেসের বার্তাগুলো টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানো, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মূল বক্তব্য। ডিজিটাল হচ্ছে টেকনোলজি, আমরা আগের সেশনে আলোচনা করেছি। জোসনা আলো আপা, উনি একজন উদ্যোক্তা, আরেকটা উদ্যোক্তা প্ল্যাটফর্মের সাথে উনি আছেন, নিজের বলার মতো একটা গল্প, আমি সেটা নিয়েও কথা বলবো এক সময়। আপনারা সেই উদ্যোক্তাদের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলোর সাথে যুক্ত থাকতে পারেন, সেক্ষেত্রে আপনারা একজন আরেকজনের কাছ থেকে কোঅপারেশন পাবেন, কারণ একজন হয়তো বিজনেস টু বিজনেস প্রোডাক্ট সেল করে, আবার আরেকজন বিজনেস টু কাস্টমার। সো একজন আরেকজনকে হেল্প করতে পারেন,
এরকম উদ্যোক্তা প্ল্যাটফর্ম যেগুলো আছে, নিজের বলার মতো গল্প, সেগুলোতে আপনারা যুক্ত থাকতে পারেন, সেগুলো নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে। সো জোসনা আপা যেটা করেন, যেমন উনি ইনডোর প্ল্যান্ট, এই যে বাসায় বাড়ি বা অফিস সজ্জার যেরকম প্ল্যান্ট, এই প্ল্যান্ট বিক্রি করেন। দেখেন এগুলো ছোট ছোট আইডিয়া, কিন্তু এগুলোর কিন্তু হিউজ অপরচুনিটি আছে, এগুলোতে অনেক বড় রকমের ব্যবসার সুযোগ আছে। এবং এটা আপনি শুরু করতে পারেন আপনার বাসা থেকে। সবসময় চিন্তা করতে হবে রিস্ক ফ্রি। একটা $1,000,000 খরচ করে বিজনেস শুরু করাটা বুদ্ধিমানের কোনো কাজ না। আপনার যদি ইভেন $1,000,000 থাকেও, তবুও খেয়াল রাখবেন যেটা, যে অপ্রয়োজনীয় কোনো খরচ বাড়ানো সেটা কোনো ওয়াইজ বিজনেস ডিসিশন না। আপনার বড় বড় এন্টারপ্রেনাররা, তারা যেটা করে, যেই কাজটা বাসা থেকে করা যায় সেটার জন্য তারা ব্যয়বহুল অফিস নেয় না। কারণ অফিস নেওয়াটা, খরচ বাড়ানোটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি একটা এমপ্লয়ি হায়ার করতে পারেন বাংলাদেশ থেকে, সেটা আমেরিকা থেকে হায়ার করার কোনো দরকার নেই। কারণ আপনার দরকার হচ্ছে কাজ। সে কাজটা সাদা চামড়ার লোক করলো না কালো চামড়ার লোক করলো, তাতে কিছু যায় আসে না। সো খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমি যদি বাসা থেকে একটা বিজনেস করতে পারি তাহলে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ আমি সেক্ষেত্রে নতুন করে খরচ বাড়াচ্ছি না। বাট এক্ষেত্রে আস্তে আস্তে আপনি আপনার বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারবেন। যখন আপনি মার্কেট তৈরি করতে পারবেন তখন আপনার জন্য কিন্তু অনেক নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে। কিন্তু শুরুতেই বড় রকমের বিনিয়োগ করলেন, পরে আপনার কাছে মনে হলো যে না, মার্কেট ক্রিয়েশনে নজর দেওয়া উচিত। তারপরে রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন আরেক ভাই ইমরান হোসেন পল্লব, তো আমরা কথা বলবো সেগুলো নিয়েও। একজন লিখেছেন যে কোর্সটা অনেক থিওরিটিক্যাল মনে হচ্ছে, সেটা হচ্ছে গুগল ডিজিটাল গ্যারাজ যে কোর্সটা, সেটার ভিত্তিতে আমরা কথা বলবো। থিওরিটিক্যাল বলতে এখানে খুব টেকনিক্যাল কোনো জিনিস কিন্তু নাই এই কোর্সের মধ্যে। এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট বেসড। এখানে কথা বলা হচ্ছে মার্কেটারদের জন্য, মার্কেটারদের কিন্তু টেকনিক্যাল জিনিস জানার দরকার নেই। আরেকজন লিখেছেন যে আমি গত এক বছর ধরে ডিজিটাল মার্কেটিংয়ের একটি শাখা এসইও নিয়ে কাজ করতেছি। আমার এখন দুটি অ্যাফিলিয়েট সাইট আছে যা একদমই নতুন। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে গত সেশনে আলোচনা করেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে যখন আপনি আরেকজনের প্রোডাক্ট সেল করবেন ফর কমিশন, আপনি সেই প্রোডাক্টটা সেল করে কমিশন পাবেন। সো সেক্ষেত্রে সেই কোম্পানি আপনাকে কিছু লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। বাট অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে নিজের একটা বিজনেস বিল্ড করা সেটা লাভজনক, কারণ সেক্ষেত্রে আপনি আপনার বিজনেসটাকে নিয়ে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারবেন। আরেকজনের প্রোডাক্টে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে একটার পর একটা প্রোডাক্টে ফোকাস করতে হবে, মানে একের পর এক নতুন নতুন সাইট বিল্ড করতে হবে। কিন্তু আমি মূলত কথা বলবো যারা অলরেডি কোনো একটা বিজনেসে আছেন, মানে আপনার অলরেডি একটা বিজনেস আছে বা আপনি নিজের একটা বিজনেস বিল্ড করতে চান, আপনি নিজের একটা বিজনেস তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিংটা ইউজ করবেন, মানে ডিজিটাল মার্কেটিংয়ের এই কনসেপ্ট বা ডিজিটাল মার্কেটিংয়ের কীভাবে আপনি কাজে লাগাবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও আমরা কথা বলবো, বা এই যে সেশন থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কেও জানবো, এসইও সম্পর্কে আরও একটু ডিটেল জানবো। এসইও সম্পর্কে বলেছি যে এসইও হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের যে গাইডলাইন সেটা মেনে কন্টেন্ট ক্রিয়েট করা। কারণ সার্চ ইঞ্জিন আপনাকে বলে দিচ্ছে অ্যাকচুয়ালি কী কাজ করলে কী ফল হয়, সে জিনিসগুলো সার্চ ইঞ্জিনই আপনাকে বলে দিচ্ছে। সো সে অনুযায়ী আপনার কন্টেন্ট ক্রিয়েট করা বা সেটাকে অ্যাডজাস্ট করা, সেটাকে আপনার ইম্প্রুভ করার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যাই হোক, আমাদের দেশে অবশ্য সার্চ ইঞ্জিনের আরও নতুন কিছু ধারণা থাকতে পারে, বাট আমি আগেই বলেছি যে এই আমেরিকার বড় বড় কোম্পানিগুলোর যারা ডিজিটাল মার্কেটিংয়ের ডিরেক্টর ম্যানেজার, তারা এত এত নিনজা টেকনিক জানে না, তারা মূলত প্রিন্সিপাল ফলো করে। কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্র্যান্ডকে খুব সচেতন থাকতে হয়, ব্র্যান্ডকে খুব কেয়ারফুল থাকতে হয়, কোনো কারণে যাতে তাদের ব্র্যান্ডের সুনাম নষ্ট না হয়, কোনো কারণে যাতে তাদের ফেসবুক পেজটা ব্যান্ড না হয়। এখন আমি এমন কোনো নিনজা টেকটিক অ্যাপ্লাই করতে গিয়ে একটা ইলিগাল আনএথিক্যাল কাজ করে ফেললাম, যে কারণে হয়তো আমার পেজটা ব্যান্ড হতে পারে, যে কারণে আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড হতে পারে, সেই লসটা একটা ব্র্যান্ডের পক্ষে আসলে অ্যাফোর্ড করা সম্ভব না। কারণ তারা হয়তো
বছরের পর বছর ধরে এই পেজটা বিল্ড করছে, এই চ্যানেলটা বিল্ড করছে। তারা এই প্রিন্সিপালগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে। বাংলাদেশের জন্য হয়তো আমরা সেরকম আইনের প্রয়োগ দেখি না, যে কারণে আমরা বুঝতে পারি না, কিন্তু আমেরিকায় এই আইনগুলো অনেক কড়া। কেমন কড়া আমি একটু ধারণা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বা বেশিরভাগ সফটওয়্যারই বাংলাদেশে বেশিরভাগ মানুষ পাইরেটেড কপি বা ফ্রি কপি ইউজ করে। আমেরিকায় একটা সফটওয়্যার আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না, প্রত্যেকটা অ্যাপ প্রত্যেকটা সফটওয়্যার আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। কোনোভাবে যদি আপনি এটা ডাউনলোড করার চেষ্টা করেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি প্রথম যখন আমেরিকা আসি তখন আমার ফ্যামিলি আমার সাথে আসে নাই, মেসে উঠছিলাম আমি যেহেতু একা। আমি যে আমার এক মানে রুমমেট ওই টরেন্ট থেকে একটা মুভি ডাউনলোড করছে, পরদিন যেটা হলো FBI থেকে লোক আসছে বাসায়। তো ফ্ল্যাট যার নামে ইন্টারনেটের কানেকশন, উনি এসে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কিরকম কোনো মুভি ডাউনলোড করছেন। আমি বললাম যে না, আমি এরকম মুভি ডাউনলোড করি না, আর আমি ইন্টারনেটের আইনকানুন কিছু জানি। আমার যে রুমমেট সে বললো যে আমি ডাউনলোড করছি। তো তখন যেটা হলো, FBI প্রথমেই তাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন ডিভাইসটা দিয়ে সেটা ডাউনলোড করছো। যে ট্যাবলেটটা দিয়ে ডাউনলোড করছে সেটা প্রথমে FBI সিজ করছে। সেটার মধ্যে আপনার কত জরুরি ডকুমেন্ট ছিল, কী ছিল, ডাজন্ট ম্যাটার, সেটা FBI নিয়ে সাথে সাথে ডিস্ট্রয় করে ফেলছে। সেটা ডিস্ট্রয়েড, সেটা আপনি ফেরত পাবেন না। যেই ডিভাইসটা দিয়ে সে ওই মুভি ডাউনলোড করছে সেটা গন ফর এভার। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে যখন সে বুঝলো যে না, সে এটা ইন্টেনশনালি করে নাই বা এই আইনটা তার জানা ছিল না, দেখে সে এই অপরাধটা করছে, এর জন্য তাকে সর্বনিম্ন পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেটা হলো $1,000 ইনস্ট্যান্ট ফাইন দিতে হবে। মানে এই মুহূর্তে তোমাকে $1,000 যদি ফাইন দাও তাহলে তোমাকে জেলে যেতে হবে না, আদারওয়াইজ তাকে জেলে যেতে হবে, শুধু একটা মুভি ডাউনলোড করা। এই জন্য খুব সামান্য ছোট্ট একটা ভুলের কারণেই কিন্তু আপনার বড় রকমের পানিশমেন্ট হতে পারে। এই জন্য ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এরা আমেরিকায় একদম জিরো টলারেন্স। সো যে কথাটা বলতেছিলাম, এ কারণে এখানে কোনো নিনজা টেকনিকের কোনো সুযোগ নেই। এখানে একেবারে যা রুলস রেগুলেশন, যা টার্মস অ্যান্ড কন্ডিশন, তার মধ্যেই আপনাকে আপনার ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটিস চালাতে হবে। SEO-র বেলায়ও তাই। SEO মানে হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা, অ্যান্ড SEO ইজ নট এ ফ্রি লাঞ্চ। কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেও কিন্তু পয়সা লাগে। সো SEO-কে যদিও আমরা অর্গ্যানিক বলি, বাট এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও ডিজিটাল মার্কেটিংয়েরই পার্ট, সেটাও কিন্তু মার্কেটিং। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাজেট করতে হবে, সেক্ষেত্রেও বাজেট খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে।